আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি এসে বলছে কি জানেন হে নবী আমরা যে দোয়া করি দোয়া কবুল হয় বুঝব কি করে নবী বললেন দোয়া কবুল হওয়ার পাঁচটা শর্ত আছে কয়টা 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 মনে রাখবেন যতদিন বেঁচে থাকবেন ততদিন এই কথা খেয়াল রাখবেন দোয়া কবুল হওয়ার পাঁচটা শর্ত আছে এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে তার দোয়া আল্লাহ কবুল করবে মনে রাখবেন সাহি সাহেব দোয়া হবে করলে কবুল হবে আর মরি সাহেব ও মুফতি সাহেব সাধারণ লোক যাই হোক পাঁচটা শর্ত আছে কিনা দেখবেন এক নম্বর নবী বললেন হে যুবক এক নম্বর নবী বললেন দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে হারাম খাবার খেয়ে তুমি যত আউ মাউ করে কাঁদো না কেন মুখ ভাঙিয়া কবুল হবে না বান্দা মোনাজাত করছে মুখ বাঁকিয়ে একদম কেমন করে চোখ ফোক বাঁকিয়ে মুখ বাঁকিয়ে বাঁদরের মতো করে মোনাজাত করছে আল্লাহ ফেরেশতাকে আল্লাহ ফেরেশতাকে ডেকে বলছে এই ও কি করছে রে তখন ফেরেশতারা বলছে আল্লাহ মোনাজাত করছে তবু কি মোনাজাত কি সুন্দর চকচকে মুখ কি সুন্দর তৈরি করেছে দেখতে কত সুন্দর কি সুন্দর আন্তরিকতা নিয়ে মোনাজাত করবে ওরা মুখ বেঁকাচ্ছে কেন বাঁদরের মতো মুখটা করতেছে কি হয়েছে তখন ফেরেশতারা বলছে আল্লাহ আপনার নবী বলেছে মোনাজাতের সময় কান্না না পেলে কান্নার ভান করতে বলেছে তখন আল্লাহ পাক বলে হ্যাঁ আমার নবী তো ঠিকই বলেছে ভুল বলেনি তো আমার নবী কখন বলেছে কান্নার ভান করতে হালাল খাবার খেয়ে মোনাজাত যখন করবি কান্না না এলে কান্নার ভান করতে দেখতো মালটা হালাল কর না হারাম কর ফেরেশতারা সার্চিং শুরু করছে সার্চিং করে বলছে আল্লাহ ইন্টারন্যাশনাল সুদখোর কি বুঝতে পারছেন আমার ওয়াজ কি জিনিস চলো এক নম্বরে নবী বললেন দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে পিসায় মরি সাহেব মুফতি সাহেব যেই সাহেব হোক না কেন হারাম খাবার খেয়ে যদি তুমি যতই আউ মাউ করে দোয়া চাও না কেন তোমার দোয়া আল্লাহ কবুল করবে না আল্লাহর নবী বললেন যুবক দোয়া কবুল হবার প্রথম শর্ত হলো হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে দুই নম্বরে নবী বললেন দোয়া যখন চাইবে আল্লাহর কাছে চাইবে পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কাছে চাইবে না এই জন্য মাজারের ভেতরে দেখবেন একটা বোর্ড লাগানো আছে তাই না আর ভাই বলুন না কবর জিয়ারত করতে পারেন কবরবাসীর কাছে আপনি ডাইরেক্ট চাইতে পারবেন না আপনি এই মাজারে গিয়ে বলবেন না শাহ রজবানী রহমাতুল্লাহ আলাইহি আপনি আমার ছেলে দিন আপনি আমার মেয়ে দিন রজবানী রহমাতুল্লাহ আলাইহির ক্ষমতা নাই বাবা ছেলে মেয়ে দেওয়ার ছেলে মেয়ে দেওয়ার মালিক কে জোরে বলুন কোরআন দেখি কি বলছে লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযকুর 25 নম্বর পারা 7 নম্বর 20 12 নম্বর লাইন সূরার নাম সূরা সূরা আল কোরআন আল্লাহ পাক বলছেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সব আমার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান পৃথিবী জমিনের মালিক হলাম আমি আল্লাহ ইয়াখলুকু মা ইয়াশা আমি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি ইয়াহাবু লিমান ইয়াশা ও ইনাসা যা কি ইচ্ছা তাকে শুধু কন্যা দান করি জোরে বলুন সুবহানাল্লাহ ছটা মেয়ে ছেলে হয় নাই এমন আবার আল্লাহ বলছেন ওয়া গাবুলি মাই ইয়াশাউ যুকুর যাকে ইচ্ছা তাকে শুধু পুত্র দান করি ছটা ছেলে মেয়ে নেই হয়নি আবার আল্লাহ বলছেন কোরআনে আয়াত গো বাবা আমার নিজের কথা নয় আমি একটু রসালো ভাবে মানুষের কাছে তুলে ধরি বলি মনে হয় যেন নিজের কথা বলছে না বাপ কোরআনের কথা আল্লাহ পাক বলছেন আও ইজাউ বিযুকুম যুকুরান ওয়া ইনাসা আমি আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি যাকে খুশি পুত্র কন্যা উভয় দান করি দুটো ছেলে দুটো মেয়ে নেই আবার আল্লাহ বলছেন ওয়া জালু মাইয়া সাও আকিমা আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র কন্যা তাকে বঞ্চিত করে বাঁজা করে রাখি 20 বছর বিয়ে হয়েছে 40 বছর বিয়ে হয়েছে কোটি কোটি টাকার মালিক নিঃসন্তান করে রেখে দিয়েছি ঠিক না বেটি তাহলে সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহর ওলির মাজারে তারে কবর জিয়ারত করবেন কেন কবর জিয়ারত এজন্যই করবেন যে রাসূল বলেছেন তোমরা কবর জিয়ারত করো কেন যত বেশি বেশি করে কবর জিয়ারত করবে তত মরণের কথা স্মরণ পড়বে এজন্য কবর জিয়ারত করার কিছু আদব আছে আপনি কবরে সাজদা করবেন না সাজদা আল্লাহকে করতে হবে কবরে গিয়ে চুম্বন করবেন না আপনার কবরে গিয়ে আপনি কি বলবো অনেক জিনিস আছে সেগুলো আপনি করবেন না এখানে সেই কবরস্থানটা অর্থাৎ সেই ওলির মাজারটা যথেষ্ট সচেতন 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 এই জন্য বাপেরা শরীয়ত সম্মত এখানে মাজার জিয়ারাত করতে পারেন জিয়ারাত করতে কিভাবে করবেন আল্লাহর কাছে চাইবেন ওলিদের ওসিলা দিয়ে নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবেন এজন্য আমরা যখন জিয়ারাত করি ওলির ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাই জোরে বলুন সুবহানাল্লাহ
তাই এক নাম্বার নবী বললেন দোয়া কবুল হওয়ার পাঁচটা শর্ত আছে এক নাম্বার নবী বললেন হালাল খাবার খেয়ে দোয়া চাইবে দুই নাম্বার নবী বললেন দোয়া যখন চাইবে আল্লাহর কাছে চাইবে তিন নাম্বার নবী বললেন দোয়া যখন চাইবে সকলেরই জন্য দোয়া চাইবে খালি আমার বাপ আমার দাদা আমার গোষ্ঠী করো না সকলের জন্য দোয়া চাইবে তার দলিল কি করা আদম আলাইহিস সালাম যখন গন্ধম ফল খেলেন খাবার পরে আদম নবী ইচ্ছা করলে উনি বলতে পারতেন আল্লাহ আমি আর আমার বউ হাওয়া এই দুজনকেই মাফ করে দাও বাকি যা হয় হোক কিন্তু কি বলল জানেন ওখানে বহুবচন ব্যবহার করলেন দ্বিবচন ব্যবহার করলেন না ডুয়েল শব্দ ব্যবহার করলেন না তাসমিয়া বা দ্বিবচন ব্যবহার করলেন না ওখানে প্লুরাল বহুবচন জমা ব্যবহার করেছেন কি রব্বানা জালামনা সব বহুবচন আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বহুবচন ব্যবহার করলেন আল্লাহ আমাদের মাফ করে দাও যদি তুমি মাফ না করো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব এই শিক্ষা দিয়ে দিল কে আদম আলাইহিস সালাম শিখিয়ে দিলেন পৃথিবীর মানুষকে আমরা কিন্তু সেটাকে ফলো করলাম না এজন্য দোয়া যখন চাইবেন সকলের জন্য দোয়া চাইবেন চলুন চার নাম্বার নবী বললেন দোয়া যখন চাইবে দোয়া যখন চাইবে তোমরা কি করবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে হাদিস আমার কথা না নবীর হাদিস আল্লাহ রাসূল বলছেন ইন্নাদ দুআ আমাউকুফুম বাইনাস সামাঈ ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইয়ুন হাত্তা তুসাল্লি আলা নাবিকা আল্লাহর নবী বলেন তোমরা যখন দোয়া চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না নিচেও নামাতেও পারে না হাত্তা তুসাল্লি আলা নাবিকা যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও জোরে বলুন এই জন্য দেখবেন আমরা মোনাজাতের আগে কি বলি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার তিনবার সূরা ইখলাস আর বেজর সংখ্যা কয়েকবার দরুদ শরীফ পাঠ করতে বলি এই হাদিস হলো তার প্রমাণ পাঁচ নাম্বার নবী বললেন দোয়া যখন চাইবে মনে মনে এটাই বিশ্বাস করবে মনে মনে এটাই বলবে আমার দোয়াটা আল্লাহ শুনছেন আমার দোয়াটা আল্লাহ শুনছেন আমার দোয়াটা আল্লাহ শুনছেন কেন হাদিস আদ্দোয়া ও মুখুল ইবাদা আল্লাহর নবী বলেছেন দোয়া হলো ইবাদতের মগজ দোয়া হলো ইবাদতের মগজ আর ইবাদত কেমন করে করতে হবে হাদিসে জিবরিল আনতা আবুদাল্লাহ কান্নাক তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা আল্লাহর নবী বলেন তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ যদিও তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না ফা ইন্নাহু ইয়ারাকা নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে আর মোনাজাত করছে দেখুন আমার হাতের দিকে তাকান সব বক্তা মোনাজাত করছে আমার হাতের দিকে তাকান ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور ঠিক না বেটি আল্লাহ ফেরেশতাদের দেখে বলে ও কি করছে রে তেল মালিশ করছে কেন কি হয়েছে ওর তখন ফেরেশতারা বলছে আল্লাহ মোনাজাত করছে তা আল্লাহ বলছে ও কি মোনাজাত এই তেল মালিশ করা গাঁট ভাঙা হাত মোছড়াচ্ছে আচ্ছা বাবেরা শুনুন তো একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে এই রাতের বেলায় এই মুহূর্তে ধরুন আমার একটা বিপদ হয়েছে আল্লাহ না করুক এই বিপদে আমার এক্ষুনি এক লাখ টাকা দরকার এক লাখ টাকা দরকার আপনাদের কাছে চাইলাম আপনারা কেউ দিলেন না লকডাউনে ওসিলা দিয়ে পালিয়ে গেছে এখন ধরুন আপনাদের মাস্টার সাহেবের কাছে এক লাখ টাকা আছে আমি জানি মাইনে পেয়েছে প্রচুর টাকার মালিক ওনাকে গিয়ে কিভাবে টাকাটা চাইবো আপনারা বলেন বলুন দেখি আজকে কিভাবে টাকাটা চাইবো প্রথমে গিয়ে সালাম দেবো হাতে ধরবো পায়ে ধরবো চোখের পানি ফেলবো কত কি না বলবো লাস্টে আমার গাড়ির কাগজপত্র গুলো ওনার কাছে জমা দেবো যদি মনে করে যদি না আসে মারু আব্দুল্লাহ ইল মারু চিটিংবাজ যদি পালায় এই ভেবে ওনাকে বিশ্বাস করানোর জন্য কত কি করব করে এক লাখ টাকা নিয়ে আমার কাজটা উদ্ধার করব তাই না ঠিক তাই তো আল্লাহ বলছে এই সামান্য এক লাখ টাকা তোর বিপদ পড়েছিস না এক লাখ টাকার অভাবে তুই একটা বান্দার কাছে গেলি গিয়ে হাতে ধরলি পায়ে ধরলি চোখের পানি ফেললি কাকুতি মিনতি করলি আর আমি আল্লাহ হলাম মালিকের মালিক রে আমার কাছে চাইবি এই তেল মালিশ করছিস গাঁট ভাঙছিস হাত মোচড়াচ্ছিস
কত বড় বেয়াদবি এবার বুঝতে পাচ্ছেন বাড়ি থেকে ভাববেন বাড়ি থেকে ভাববেন এক ঘন্টা ধরে মোনাজাত করবেন না আমি অনুরোধ করছি দু মিনিট ধরে মোনাজাত করুন আন্তরিকতা নিয়ে মনির কথাগুলো একমাত্র আল্লাহকে একটু বলুন একমাত্র অন্তর দিয়ে আল্লাহকে বলুন আল্লাহ কি কি এই তো আচ্ছা আচ্ছা বাবা একটু একটু জোরে দাও না বাবা আচ্ছা আসে যাও মনির কথাটা আপনাদের বলে যাচ্ছি আল্লাহকে বলুন টাকা টাকা ইনকাম করেছেন টাকা ইনকাম করেছেন কত টাকার মালিক কাপনের পকেট নেই কি বললাম আরে ভাই বলুন না একটু কাপনের পকেট নেই এটা যেন মনে থাকে আজকে এখানে বসেছেন ওয়াজ শুনতে ওলির দরবারে এই নিয়ত নিয়ে বসুন এই মনে করে বসুন আজকে সমগ্রবে নামাজের পরে আপনার বাপ মারা গেছে আপনার মা মারা গেছে আপনার স্ত্রী মারা গেছে আপনার ছেলে মারা গেছে যে কোন একজন ধরে নিন মারা গেছে লাশটা বাড়িতে আছে কাল সকাল 10টায় জানাজা কাল সকাল 10টায় জানাজা বাড়িতে মেয়েরা সব কাঁদছে আপনিও কাঁদছেন ভালো লাগছে না তাই জলসায় এসে বাম্মার জন্য একটু দোয়া চাইছেন এই মনে করে বসুন দেখবেন অন্তরটা পুরো আল্লাহর প্রতি ঝুঁকে যাবে ঠিক না বেঠিক এটা আল্লাহর ওলির দরবার ছাবলা মকনার জায়গা নয় এটা বাপ শুনেন আমি একটা একটা করে বলে যাচ্ছি তাহলে এক নম্বর মুমিনের খাবারটা কেমন হবে হালাল না হারাম হালাল খাবার খাবে খবরদার কোনদিন হারাম খাবার খেতে যাবেন না এক নম্বর এই এত মুখ দিয়ে বলো আচ্ছা না এক নম্বর খাবারটা হালাল খাবার খাবেন দুই নম্বর মুমিন ব্যক্তি পৃথিবীর জমিনে চলবে কেমন করে বুক ফুলিয়ে চলবে অহংকার করে না মুমিনের চলা কেমন হবে কোরআনে বলছেন ওয়া ইবাদুর রহমানিল লাযিনা ইয়ামশুনা আনাল আরদি হাওনা মুমিনের চালচলন হবে নম্রতার সঙ্গে মুমিন ব্যক্তি বিনয়ী সহিত পৃথিবীতে চলবে অহংকার করে চলবে না টাকার অহংকার ছেলের অহংকার মালের অহংকার সোনার অহংকার সম্মানের অহংকার চেয়ারের অহংকার কোনো অহংকার করে চলবে না আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর বাপেদের একটা কথা বলে যাচ্ছি জীবনে কোনোদিন অহংকার করে চলাফেরা করবেন না আল্লাহ কোন মুহূর্তে বেয়াজ্জতি করবে আপনি ভাবতেও পারবেন না ঠিক না বেটি আরে ভারতের রাষ্ট্রপতি জাস্ট উদাহরণ দিচ্ছি ভারতের রাষ্ট্রপতি 130 কোটি লোকের এক নাম্বার লোক সে ঠিক না বেটি রাষ্ট্রপতির কাছে আপনি যেতেই পারবেন না কতগুলো পারমিশন নিয়ে যেতে হবে আল্লাহ বলেই রাষ্ট্রপতি তুই রাষ্ট্রপতি তাই কি এমন একটা পরিস্থিতি তৈরি করব তোর কাছে কেউ আসতে গেলে কষ্ট করে আসতে হয় তাকে তোকে এমন করব এমন একটা লোককে তোর জন্য প্রস্তুত করে রেখেছি তোকে তার তেল মেখে মেখে আনতে হবে হাতে পায়ে ধরে ডেকে ডেকে আনতে হবে কে জানে বলবো না পিত না পিত দাড়িগুলো খোঁচা খোঁচা হয়ে গেছে বড় বড় হয়ে গেছে পার্লামেন্টে যাবে নাপিতকে রাষ্ট্রপতি ফোন করছে কি রে আয়না দাড়িটা সেভ করব পার্লামেন্টে যাব রে দিল্লিতে স্যার আজকে যাব না বিয়ে বাড়িতে এসেছি কালকে যাব নাপিতের গরম দেখো রাষ্ট্রপতিকে নাপিত গরম দিচ্ছে কালকে যাব তারপরের দিনে আসলো না রাষ্ট্রপতি রেগে গিয়ে আবার ফোন করে বলছে কি রে তুই কি মনে করেছিস রে তোর পায়ে ধরবো মনে করেছিস তখন নাপিত বুঝতে পেরেছে রাষ্ট্রপতি রেগে গেছে হ্যাঁ স্যার আসছি 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 এলো কোনো চেকিং ফেকিং কিছুই নেই আপনার কাছে ছুরি থাকলে গেটে চেক করে আপনার জেল জরিমানা হবে তো নাপিতের কাছে ছুরি খুব সব থাকে ওর কোনো চেক নেই ঢুকে গেল ঢুকে গিয়ে পিড়েতে পিড়ে বলেন তো নাকি পিড়েতে বসলো রাষ্ট্রপতিকে সামনে বসালো ভালো করে খইনি টইনি গালে ঢুকিয়ে দিয়ে খুঁটটা ভালো করে ধাপ দিয়ে নিয়ে এবার করছে কি গালে দাড়িতে সাবান টাবান মাখিয়ে দিয়ে ঠিক হয়ে রেডি হয়ে রাষ্ট্রপতির কানটা ধরেছে নাপিত রাষ্ট্রপতির কান ধরে দাড়ি শেভ করছে টানছে 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 আল্লাহ বলছে এই এই রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি শুনে নে 130 কোটির এক নাম্বার লোক তুই কিন্তু ওই নাপিত ওর মেজাজটা ভালো আছে বলে এই দিকে এই দিক টানছে ওর এক্ষুনি যদি মেজাজটা গরম করে দিই এই দিকে না টেনে মাল এদিক টেনে দেবে শেষ কি
কি বুঝলেন ভাববেন বাড়িতে গিয়ে এইজন্য বাবা অহংকার কোন জায়গায় করবেন না আল্লাহ কোন মুহূর্তে ফকির বানিয়ে দেবে কোন মুহূর্তে আমির বানিয়ে দেবে আপনি ভাবতে পারবেন না জাস্ট ফর एग्जांपल আমার তখন বয়স গো বাপ খুব অল্প ওই 10 থেকে 11 বছর বয়স হবে তখন আমি আমার দেশের বাড়ি থেকে ফুরফুরা শরীফ যাচ্ছি তা যে বাসে উঠেছি স্টেট বাসে মানে ওই স্টেট বাস নয় ওই লাক্সারি বাস যেগুলো সরকারি না বেসরকারি বাস 32 সিট আছে আমি বসে আছি আমার পাশে একটা লোক ভদ্রলোক বসে আছে তখন গায় 20000 টাকা নিয়ে ধর্মতলায় আসছে ব্যবসা করতে ওকে ফলো করেছে একটা লোক উঠলো বেহালা একটা নাম ছিল বেহালা 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 থেকে উঠলো দুটো লোক উঠলো একটু একজন ছুরি আর একটা এইটা একটা পিস্তল লাল মতো পিস্তল বের করলো রংটা আমার মনে আছে স্মৃতিটা চোখের সামনে ভাসছে করলো কি একজন পেটের এরম ধরলো আর একজন ছুরিটা বুকে ধরলো ধরেই সঙ্গে সঙ্গে আমার পাশেই লোকটা বসে আছে সেই 20000 টাকার বান্ডিলটা নিয়ে চলে গেল সেই লোকটা কি হলো জানেন ধর্মতলার আগি স্টপেজে নেমে গেটে দাঁড়িয়ে ভিক্ষা করছে ভাই আমি বাড়ি যাওয়ার মতো আমার পয়সা নেই খুব বিপদে পড়েছি আমরা আমি মুহূর্তের মধ্যে এই কথাটা বাকি অত ইজ্জু মান্তাশা অত জিল্লু মান্তাশা বিয়াদিকাল খাইর আল্লাহ মুহূর্তের মধ্যে বেইজ্জতি করতে পারে গো বাপ মুহূর্তের মধ্যে সম্মান দিতে পারে ঠিক না বে ঠিক তার জ্বলন্ত বোমা এই লোকটা আধ ঘন্টা আগে লোকটা 20000 টাকার মালিক ছিল ঠিক না বে ঠিক আর যেই ওর টাকাটা ছিনতাই হয়ে গেল ও নিজেই ভিখারি হয়ে গেল ভিক্ষা করতে শুরু করে দিল আল্লাহ বলে দেখলি এটাই হলো আমার খেলা নদীর কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলা আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা ইতিহাস ভুলে গেলেন ভাবুন একটু এই ভাবনাটা আপনার মাথায় এলেই আপনি জানবেন আপনি একজন মুমিন হচ্ছেন মুমিনের অন্তরটা আপনার মুমিনের দিকে ঢুকছে আস্তে আস্তে চলুন ইমানের প্রতি আপনার প্রতি ঢুকছে এ বাবা এই ইউটিউবাররা এই তোমাদের বলে দিচ্ছি বাবা এই আমি যখন রাষ্ট্রপতির উদাহরণ দিছিলাম এ কানটা ধরেছি বলে এইটা নিয়ে টিভি ছবি করে ছেড়ে দেব এই ছেলেগুলো কি করে জানেন যে আমি যা করব না ওটা ছেড়ে দেবে আমি এক জায়গায় মাথা গরম হয়ে গেছে বলে এই রুমাল দিয়ে আর মাথাটা মুছতেছি মুছে ঠিক এমন করেছি আর এইটাই তুলে দিয়েছে পাশে একটা মেয়ে ছবি দিয়েছে বউ পালিয়েছে মারুফ সাহেবের চিন্তা করতে পারে এই রকম একটা ছবি হয় এই ছেলেগুলো এরকম করে খবরদার নাই বাপের এগুলো মাথায় রেখো তোমরা হ্যাঁ এগুলো যেন করুনি বাস্তব উদাহরণ দিতে গেলে এগুলো বলে দিচ্ছি খারাপ সেন্স নেবেন না এই ইউটিউবারদের জন্য গো বাপ অনেক আলেম যোগ্য যোগ্য আলেম জেলে ঢুকে বসে আছে ঠিক না বে ঠিক এই ইউটিউবারদেরই জন্য খারাপ সেন্স নেবেন না কিন্তু একটা বক্তা 4 ঘন্টা ওয়াজ করলো 4 ঘন্টার মধ্যে এরা ছাড়ে মাত্র 10 মিনিট ওই 10 মিনিটটাই ফলো করেলো কিন্তু 4 ঘন্টা যেটা বললো সেটা তো আর ছাড়লো না ওই 10 মিনিটটাই বললো এবার কেউ ভালোভাবে নিল কেউ খারাপভাবে নিল ব্যাস সর্বনাশ শুরু হয়ে গেল খবরদার নয় তো এক নাম্বার হলো মুমিনের খাবারটা হবে হালাল দুই নাম্বার হলো মুমিনের চালচলন হবে নম্র ভদ্রভাবে চালচলন হবে মুমিনের কথাবার্তা কেমন হবে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা কলু সালামা মুমিন ব্যক্তির কাছে যখন কোনো ব্যক্তি সম্পর্কে কোনো বাজে বাজে মন্তব্য করা হবে ওই ব্যক্তি তখন একটাই কথা বলবে বাবা শান্তিতে থাকো শান্তিতে থাকো এরপরে আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমানিল লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাগিলুনা কলু সালামা এরপরে আল্লাহ পাক বলছেন মুমিন ব্যক্তি রাত যাপন করবে কেমন করে ওয়াল্লাযীনা ইয়াবি মুমিন ব্যক্তি যদি হন আপনি আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা মুমিন ব্যক্তি রাত অতি রাত যাপন করবে কেমন বাতা ইয়াবিতু বাইতুর মানে রাত্রি যাপন করা বাবা রাত্রি যাপন করার ঘরকে বলা হয় বাইতুন মানে ঘর দারুন মানে ঘর হুজরাতুন মানে কামরা এই জন্য এক একটা শব্দের এক একটা মানে রয়েছে আল্লাহর কোরআন বলছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা তারা নামাজ অবস্থায় রাত যাপন করবে জোরে বলুন তার মানে কি করবে মুমিন ব্যক্তি যারা হবে তাহাজ্জুদের নামাজ আদায় করবে বাপেদের হাতে ধরে বলে যাচ্ছি ওলির দরবারে এসেছেন এই শিক্ষাটা নিয়ে যান তাহাজ্জুদের নামাজটা একটু আদায় করবেন সামনে রমজান মাস আসছে তারাবির নামাজটা আদায় করবেন পাঁচ ওয়াক্ত নামাজটা আদায় করবেন মুমিন ব্যক্তি কোনোদিন বেনামাজি হতে পারে না জোরে বলুন
কুরবানির গোশত দিয়ে মদ খেয়েছে মুসলমানের বাচ্চা হ্যাঁ ছি 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 লজ্জা করে না কুরবানির গোশত দিয়ে মদ খেয়েছে এক হারামখোর আমারে ফোনে মশলা জিজ্ঞেস করছে কি জানেন মশলা জিজ্ঞেস করছে হুজুর আসসালামু আলাইকুম হুজুর একটা মশলা জিজ্ঞেস করব হুজুর আপনাকে তাই বললাম কি বলছে হুজুর সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে কি আশ্চর্য বলছে সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে আমার গ্রামের এক মদখোর মারা গেছে আল্লাহ তার কবরে ভালো রাখুক আর কি বলবো আমি স্কুল থেকে বাড়ি ফিরছি মদখোরটা দেখি টলে টলে আসছে তো আমাকে দেখতে পেয়ে হুজুর আসছে তখন করেছে কি রাস্তার পেট ধারে চলে গেল আর রাস্তার ধারে চলে গেল এবার আমি বলছি বাবাজি ভালো আছো আমাকে এরকম কাছে মানে একটা হাত মুখে চাপা দিয়েছে দিয়ে বলছে আপনি চলে যান চলে যান চলে যান এবার আমি দাঁড়িয়ে গেছি দাঁড়িয়ে ওকে বলছি বাবাজি বাপ চলে গেল ঠিক এই ভাবে ভাষাটা শুনো বাপ চলে গেল মা চলে গেল ভাই বোন তো চলে গেল তুমিও তো যাবে তা এই মদ হারাম খাবার মদ তো হারাম তা এটা না খেলে হয় না বাপ এটা একটু ছেড়ে দেওয়া যায় না কবরে কি জবাব দেবে ও আমার কথাগুলো ভালো করে শুনলো শুনে আমার কি বলছে জানেন আমি কি আপনাদের মতো বোকা মেনে পেয়েছেন আমাকে আমি কি আপনাদের মতো বোকা নাকি ও বলছে আমাকে মদ খাওয়াতে আমি কি আপনাদের মতো বোকা নাকি তাই বললাম কেন বাবা বলছে আপনারা বোকা মৌলবি বলে মানুষদেরকে বোকা করেই রেখেছে আমি কিরকম বলছে মানুষ মারা গেলে আপনারা মাটি দেন তো আরে ভাই বলুন না মাটি দেন তো আচ্ছা কোন বাঁশ দেন পাকা বাঁশ না কাঁচা বাঁশ কাঁচা বাঁশ দেন তাই বললাম কাঁচা বাঁশ দিই বলছে আপনারা মৌলবিরা বোকা বলে মানুষদেরকে বলেন কাঁচা বাঁশ দিতে আমি কিন্তু এরকম বোকা লোক নই কি করবে তুমি বলছে আমি আমার ছেলেদের বলে যাব আমি মরে যাবার পর এলাকার যত পচা পুরাতন বাঁশ আছে মাটি দিবি পুরাতন পচা বাঁশ দিয়ে মাটি দিবি তাই বললাম এতে লাভটা কি বলছে কেন কি হলো বাবা কি বলছে বাবাজি কি অসুবিধা হচ্ছে বাবা ও আচ্ছা যাক বাদ দাও শোনেন এগুলো শুনে যান কাজ হবে কখন বুঝবেন যখন চোখ দুটো অন্ধকার নীরব নগরে চলে যাবে সেদিন বুঝবেন বলছে মদঘরটা যে ফেরেশতা কবরে ঢোকার আগেই বলবো কবে এসেছি দেখ পুরাতন বাঁশ হয়ে গেছে কবর প্রশ্ন করবে ভাববেন এই জন্য অন্ধকার নীরব নগরে যেতে হবে প্রত্যেকে যে মানুষটা শুয়ে আছে ওখানে আপনারাও আমাকেও যেতে হবে ওই জায়গাটায় এটা ভাবো পাপ জানে মন মা জানে বাপ কথাটা আগেই বলে মাথাটা কেটে দিয়েছি আর একটা কথা বলছি জীবনের উন্নতি করেছি আমরা কত টাকা জানেন টাকার পিছনে ছুটবেন কত টাকা ইনকাম করেছেন জীবনের উন্নতি করেছি 150 থেকে 1500 কত 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 আরে ভাই বলুন না 150 থেকে 1500 আমার এক বন্ধু কলেজের প্রফেসর